আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে আমার সহি বুখারি সহি হাদিস। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো ইলিম। ইলিম নিয়ে আলোচনা করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ইলিমের প্রথম যে অধ্যায়টা সেটা আল্লাহর বাণী। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং ইমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং যা তাদেরকেও বাড়িয়ে দেবেন যাদেরকে ইলিম দেওয়া হয়েছে, আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন। যাই হোক, যে প্রথম যে হাদিসটা এসেছে সহি বুখারিতে ইলিম সম্পর্কে, আলোচনারত অবস্থায় ইলিম সম্পর্কে জিজ্ঞেস করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর দেয়া। যদি কেউ আলোচনার মধ্যে আপনাকে প্রশ্ন করে, আপনি আলোচনা শেষ করার পরে উত্তর দিবেন। এর জন্য সহি হাদিস নিয়ে এসেছেন। সহি হাদিস নম্বর হলো 59, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তার নিকট জৈনিক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেনি। আর কেউ কেউ বলেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া আল্লাহ রাসূল। তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। দেখো অধ্যায় 3, উচ্চ সুরে ইলিমের আলোচনা। হাদিস হলো উচ্চ সুরে ইলিমের আলোচনা, এর জন্য সহি হাদিস নাম্বার 60। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছিলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পাক অনুমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চ সুরে বললেন, আল্লাহ রাসূল, পায়ের গুড়ালি গুরুর শুকনো থাকার জন্য জাহান্নামের আজাব রয়েছে। তিনি দুবার বা তিনবার কথা বলেছেন। অধ্যায় 4, মুহাদ্দিসের উক্তি, হাদ্দাসানা আখবারানা ও আম্বানা। তো এই বিষয়ে হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 61। ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উদাহরণ, তোমরা আমাকে অবগত করো সেটি কী গাছ। তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোটো থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবিগণ বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের বলে দিন সেটি কী গাছ। তিনি বলেন, তা হচ্ছে খেজুর গাছ। অধ্যায় 6, হাদিস অধ্যয়ন ও মুহাদ্দিসের নিকট বর্ণনা করা। এটা আল্লাহ নবীর একটা হাদিস, হাদিস অধ্যয়ন ও মুহাদ্দিসের নিকট বর্ণনা করা। এর জন্য সহি হাদিস হলো হাদিস নাম্বার 63। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম। তখন জৈনিক ব্যক্তি সওয়ার অবস্থায় প্রবেশ করলো মসজিদে প্রাঙ্গণে। সে তার উটটি বসিয়ে বেঁধে দিল। অতপর সাহাবিদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি। অতপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুতাল্লিবের পুত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না? তিনি বললেন, তোমার যা মনে চায় জিজ্ঞেস করো। সে বলল, আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ নিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রসুল রূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে দিনে রাতে পাঁচ অক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে রমজান সিয়াম পালনে আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ।
সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সাদাকা জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতপর লোকটি বলল, আমি বিশ্বাস স্থাপন করলাম, আমি আপনি যা যে শরীয়ত এনেছেন তার উপর, আর আমি আমার গুত্রে রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি, আমার নাম জিমা ইবনে সালাবা, বানি সাদ ইবনে বকর গোত্রের একজন। অধ্যায় 7, শায়েখ কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলিম কর্তৃক ইলিমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ। এর জন্য হাদিস নাম্বার 64 এনেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বলেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের নিকট তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। অতপর বাহরাইনের গভর্নর তা কিসরা পারস্য সম্রাটের নিকট দিলেন। পত্রটি পড়ার পর সে চিরে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনে শিহাব রহমতুল্লাহ বলেন, আমার ধারণা ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ বলেছেন, এ ঘটনার খবর পেয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। হাদিস নাম্বার 65, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখাতে ইচ্ছে পোষণ করলেন। তখন তাকে বলা হলো যে তারা রুমবাসীও আনার বড়া শিলমোহরযুক্ত ছাড়া কোনো পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করালেন যার নকশা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যেন তার হাতে সেই আংটি উজ্জ্বল এখনও দেখতে পাচ্ছি। সুবা রহমতুল্লাহ বলেন, আমি খাদাতা রহমতুল্লাহকে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। অধ্যায় 8, মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের অভ্যন্তরে ফাঁক দেখে সেখানে বসা। হাদিস, মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের অভ্যন্তরে ফাঁক দেখে সেখানে বসা। হাদিস নম্বর 66, সহি হাদিস, আবু ওয়াকিদ আল্লাইসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম মজলিসে বসেছিলেন, তার সাথে আরও লোকজন ছিলেন। এমত অবস্থায় তিনজন লোক আসলো, তোর মধ্যে দুজন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু বলেন, তারা দুজন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পিছনে বসলেন, আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। যখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর হলেন, সাহাবিদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদের এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করলো, আল্লাহ তাকে আশ্রয় দিলেন, অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করলেন, আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন, আল্লাহ তাই আল্লাহ তার দিকে মুখ ফিরিয়ে নিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সহি হাদিস ইলিম, আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে বেশি বেশি করে শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা সুন্দর ভিডিওতে। আসসালামু আলাইকুম।